ধারাবাহিক ক্লাসে তোমাদের স্বাগতম। আমি নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় নিয়ে ক্লাস নিচ্ছিলাম। গত ক্লাসে আমি গতিশক্তি নিয়ে আলোচনা করেছি, আজ বিভব শক্তি, ক্ষমতা ও কর্মদক্ষতা নিয়ে আলোচনা করব। এখন বিভব শক্তি কাকে বলে? বিভব শক্তি কি? কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে অন্য কোনো অবস্থা বা অবস্থানে নিয়ে গেলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলে। ভালোভাবে খেয়াল করো, একটা বস্তুকে স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে অন্য কোনো অবস্থা বা অবস্থান নিয়ে গেলে কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বিভব শক্তি বলে। তাহলে এই বিষয়ে বিভব শক্তিও একটা কাজ বলতে পারি, কাজ করার সামর্থ্যকে যতটুকু কাজ করার সামর্থ্য লাভ করে তাকেই বলা যায় বিভব শক্তি। যেমন কোনো বস্তুর বিভব শক্তি 250 জুল বলতে কি বোঝায়? প্রশ্ন আসতে পারে। এখানে জ্ঞান হচ্ছে বিভব শক্তি। তাহলে তো আমরা বিভব শক্তি সংজ্ঞাতে শুরু করব। তারপরে আমরা বিভব শক্তি কাকে বলে আমরা জেনেছি, বস্তুকে স্বাভাবিক অবস্থা বা অবস্থান থেকে একটা বস্তু এই অবস্থা থেকে অন্য অবস্থানে নিয়ে গেলাম। অবস্থান বলতে একটি নির্দিষ্ট দিক বোঝানো হয় বা নির্দিষ্ট কোণ বোঝানো হয়। বস্তুকে স্বাভাবিক অবস্থা থেকে অন্য অবস্থানে নিয়ে গেলে বস্তুটি কাজ করার যে সামর্থ্য লাভ করে, যদি কাজ করার সামর্থ্য কত লাভ করেছে 250 জুল, এজন্য ওই বস্তুর বিভব শক্তি 250 জুল, 250 জুল। এই গেল বিভব শক্তি। বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয়, EP = mgh। এম হচ্ছে বস্তুর ভর, জি অভিকর্ষ স্তরণ, আমরা জানি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এইচ হচ্ছে উচ্চতা। এই উচ্চতারা সবসময় হিসেব করবে ভূমি থেকে কত উপরে অবস্থিত। অর্থাৎ এটা যদি ভূমি হয়, এই জায়গায় উচ্চতা, এই উচ্চতায় বিভব শক্তি পাওয়া যাবে, কিন্তু এই ভূমিতে কোনো উচ্চতা থাকবে না, অর্থাৎ বিভব শক্তি শূন্য থাকবে। বিভব শক্তি তাহলে দেখো, EP = mgh, ভর আর এইটা যদি ধ্রুব হয়, EP = h, অর্থাৎ দূরত্ব বাড়ার সাথে সাথে বিভব শক্তি বৃদ্ধি পেতে থাকে। বিভব শক্তির পরে আমরা শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতা, আমরা জানি সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্য থেকে আমরা সকল শক্তি পাই। এই শক্তি বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে আমাদের কাছে আসে, কিন্তু এই শক্তির পরিমাণ দুর্বল থাকে। শক্তির সৃষ্টি নাই, শক্তির ধ্বংস নাই, শক্তি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হয় মাত্র। একে শক্তির সংরক্ষণশীলতা বা নিত্যতা বলে বা ধ্রুবতা বলে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ স্থির এবং অপরিবর্তনীয়। এখন
শক্তির নিত্যতা সূত্র দিয়ে তোমাদের অঙ্ক আসে, আমি একটু দেখাবো কিভাবে শক্তির নিত্যতা রক্ষিত হয় প্রতিটা ক্ষেত্রে। একটা বস্তু এম ভরের একটা বস্তু এ অবস্থানে আছে, কিছু সময় পর এই বস্তুটা বি অবস্থানে এলো, ধরলাম এইটা এক্স দূরত্ব অতিক্রম করলো, এর কিছু সময় পর এই বস্তুটা সি অবস্থানে এলো অর্থাৎ মাটিতে পড়ে গেল। এখানে ধরা হয় এ থেকে সি দূরত্ব এইচ, তাহলে বি আর সি দূরত্ব এইচ মাইনাস এক্স, তোমরা নিশ্চয়ই বুঝেছ এইটুকু এক্স এইটুকু এইচ মাইনাস এক্স যোগ করলে এইটাই এইচ। দেখো এক্স প্লাস এইচ মাইনাস এক্স ইকুয়াল টু এইচ, মূল দূরত্বটা পেলাম। এখন এ বিন্দুতে শক্তি কত, বি বিন্দুতে শক্তি কত, সি বিন্দুতে শক্তি কত, আমরা এটা হিসাব করব। এ বিন্দুতে বিভব শক্তি ইপি ইকুয়াল টু এম জি এইচ, এক্ষেত্রে এইচ হবে। বিভব শক্তি হিসাব করার সময় তোমরা খেয়াল করবে, অবশ্যই অবশ্যই নোট করে নাও, ভূমি থেকে কত উপর অবস্থিত, ভূমি থেকে এইচ উপর অবস্থিত এই বিন্দুটা। বিভব শক্তি হিসাব করার সময় অবশ্যই লক্ষ্য করতে হবে ভূমি থেকে কত উপর অবস্থিত। এ বিন্দুতে গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু শূন্য। কেন শূন্য, ধরো এই এইটা এ বিন্দু, এ বিন্দুতে এই বস্তুটা কি স্থির, অর্থাৎ আদি বেগ শূন্য, কখনো বেগ এই এ বিন্দুতে বেগ থাকে না, যখন এ নিচে নামতেছে তখন বেগ বাড়তেছে সময়ের সাথে সাথে, কারণ আমরা গ্যালিলিওর সূত্র থেকে জানি বেগ সময়ের সমানুপাতিক, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ বাড়তে থাকে। তাহলে এ বিন্দুতে মোট শক্তি ইকুয়াল টু ইপি প্লাস ইকে যোগ করলে আই এম জি এইচ, এটা বি বিন্দুতে শক্তি, বি বিন্দুতে ইপি বিভব শক্তি এম জি এইচ। এখন এইচ কতটুকু হবে, দেখো আমি আগেই বলেছি হিসাব করতে হবে এইচ ভূমি থেকে কত উপরে, সি বিন্দু থেকে বি বিন্দু উচ্চতা কত, এইচ মাইনাস এক্স, খেয়াল করুন সবসময় উচ্চতা হিসাব করতে হবে ভূমি থেকে কত উপরে বিভব শক্তির বেলায়। এখন এইটা হচ্ছে এম জি এইচ মাইনাস এম জি এক্স, বি বিন্দুতে ইকে হাফ এম ভি স্কোয়ার। আমি একটু লিখলাম হাফ এম ভি স্কোয়ারের জায়গায় লিখলাম কি ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। এখন আর একটু খেয়াল করো, আমরা গতিশক্তির বেলায় হিসাব করব উপর থেকে কত নিচে, বি বিন্দু এ বিন্দু থেকে কত নিচে, এই দূরত্বটা এক্স নিচে, এই জন্য এ জায়গায় এক্স হাফ, এটার মান শূন্য টু জি এক্স, হাফ এম গুণ টু জি এক্স, এটা কেটে গেল এম জি এক্স। তাহলে বি বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি ইকুয়াল টু ইপি প্লাস ইকে, ইপির মান কত এম জি এইচ মাইনাস এম জি এক্স, আর ইকের মান আছে এম জি এক্স, এর এডে কেটে গেল থাকলো এম জি এইচ। তাহলে এ বিন্দুতে মোট শক্তি পেলাম এম জি এইচ, বি বিন্দুতে পেলাম মোট শক্তি এম জি এইচ, তখন শক্তি
সংরক্ষিত হচ্ছে কিন্তু। এবার সি বিন্দু দেখব, সি বিন্দুতে দেখো ইপি এমজিএইচ সমান সমান শূন্য। কেন শূন্য? সি বিন্দু ভূমি থেকে কোনো উচ্চতা আছে? নাই, উচ্চতা শূন্য, এজন্য বিভবশক্তি শূন্য। সি বিন্দুতে গতিশক্তি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার কি ইউ স্কোয়ার টু জি। এবার দেখো এই উচ্চতা কেন, উপর থেকে এই নিচে, এখন এম শূন্য টু জি এইচ, এটা এটা কাটে গেল, তাকে এম জি এইচ। দেখো এ বিন্দুতে পাইছিলাম এম জি এইচ, বি বিন্দুতে পাইলাম এম জি এইচ, সি বিন্দুতে এম জি এইচ পাইছি, তাহলে শক্তি নিত্যতা রক্ষিত হয়। তাহলে এই শক্তির তোমরা একটা বাড়ির কাজ নাও, এই একই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, বোর্ডের প্রশ্নে আসে, এক দিলাম 5 মিটার, এটা দিলাম 2 কেজি ভর এম, এই উচ্চতা দিলাম 50 মিটার, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা দিলাম সি বিন্দু, থাকবে যে দেখাও যে এ বি ও সি বিন্দুতে শক্তির নিত্যতা সংরক্ষিত তো হয়। এ বাড়ির কাজ তোমাদের, আমি যেহেতু প্রমাণটা দেখালাম ওই অনুযায়ী করবে, এবং প্রতিটা বিন্দুতে শক্তির মান একই থাকবে, তাহলে তোমাদের অঙ্ক হবে। আশা করি তোমরা এটা সুন্দরভাবে সলভ করবে, এবং সলভ করার পর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, আমার মোবাইল নাম্বার আছে যেহেতু তোমাদের কাছে, এবং মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করতে পারো। সবাইকে ধন্যবাদ।